এতক্ষণে বুঝলাম। আচ্ছা এই যে তুই যে এতক্ষণ জড়িয়ে ধরে রাখলি, আমি যে তৃপ্তি ভরে দেখলাম, সেই ঘটনাটা কি সেটা বল। হয়ে হয়ে গেছে, মানে হয়ে গেছে আর কি। মানে আমি ছুটে আসছিলাম, ওদিক থেকে আসছিল, ঢাকা খেলো, ওকে বাচ্চাতে গিয়ে ধরলাম। মানে হাসছেন কেন? মানে ওরকম কিছু না তো, কি আমার দিকে তাকিয়েছে? না না, হাসার কিছু নয়, আমি তো আছি, সব কিছু ঠিক করে দেবো। ঠিক আছে, সব কিছু ঠিক করে দেবো ভাই। ভাই আর যা করেন প্লিজ, আপনি আপনি মাকে ফোন করবেন না প্লিজ। কেন কেন মাকে কেন ফোন করবো না? মোগল ভাই, মা কিন্তু কেয়াকে একদমই পছন্দ করে না। এখন যদি মায়ের কানে খবরটা যায়, মা কিন্তু আমাকে একেবারে জানে মেরে ফেলবে। ও তাহলে তো বিপদ। আচ্ছা কি করি বলতো? আমি কিচ্ছু যাই, আমি কিচ্ছু যাই না মোগল ভাই, আমি কিচ্ছু যাই না, কিচ্ছু যাই না। আরে কিচ্ছু যাবে না, কিচ্ছু যাবে না বলবো হবে নাকি? কিছু তো একটা জানতে হবে। আর আত্মীয় তো আত্মীয়, দুটো ফ্যামিলি তো, আমি বুঝতে পারছি না এটা, মানে বুবু এটা কীভাবে মাথায় তো কাজ করছে না। আচ্ছা কেয়ার সাথে যদি একটু আলাপ করে নিই যে দুটো ফ্যামিলি কী করে অ্যাডজাস্ট করা যায়, কী করে বিয়ে সাথীটা হয়ে যায়, তাহলে তো কেয়া আমাকে ভালো সাজেশন দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, কেয়ার সাথে খুব ভালো। এত বড় একজন বাধ্য হয়ে গেলেন, আপনি ঘর সংসার নিয়ে ব্যস্ত থাকেন, আপাতত তো আপনার সাথে আর কোনো কাজ নেই। আরে না না, এইসব তো মুহূর্তেই মিটে যাবে। আচ্ছা এক কাজ করো না, তোর ফোন নাম্বারটা আমাকে একটু দাও তো। আমার ফোন নাম্বার? হ্যাঁ আপনি এত বড় একজন সেলিব্রিটি, আপনার নাম্বার আমার কাছে থাকবে না? এইটা তুমি কি বলতেছো? গন্ধ শুইকা শুইকা আসতে হবে কেন? এইটা তো একটা বাড়ির স্বাদ, এইখানে তো যে কেউ যখন তখন আসতে পারে। আমারও মন চাইলো, আমি চলে আসলাম। তা মনটা এতক্ষণ কোথায় পড়েছিল? হ্যাঁ আমি আসার আগে আসতে পারোনি? হ্যাঁ আমি জানি, লেডিস অলওয়েজ ফার্স্ট। আমি অত বোকানা যে তোমারে আমি ইচ্ছা করে লাস্ট বানাবো? আচ্ছা আমার প্রতি তোমার খাতিরটা কেমন একটু এক্সট্রা হয়ে যাচ্ছে না বলো? এক্সট্রা মানুষের জন্য তো এক্সট্রা খাতির করতেই হয়। আচ্ছা বলো তো বাপু, এই এক্সট্রা মানুষটাকে এক্সট্রা খাতির কেন করছো? অনেকগুলা কারণ আছে, কারণ এখন বলা যাবে না, ভেজাল আছে। ওমা তা তুমি ঠিক আছো তো, নাকি তোমাতেও ভেজাল আছে? এইটা তুমি কি বললা? আমি ভেজাল 100% সলিড দেখে কিন্তু মনে হচ্ছে না। আসো একটু গুটিয়ে গুটিয়ে দেখি। কি দিয়া দেখবা বলছি, একটু আসো একটু গুটিয়ে গুটিয়ে দেখি। গুটিয়ে গুটিয়ে তুমি ভেজাল জিনিস নিয়ে আমার সামনে থাকবে আর আমি গুটিয়ে গুটিয়ে দেখবো না? না না, সলিড সেটা আমার দেখতে হবে না। আসো না, আসো আসো একটু গুটিয়ে গুটিয়ে দেখি কতটুকু ভেজাল আছে সেটা দেখতে দাও। আমি বিপদ কিসের বিপদ? ভাইনা
তুমি তো আমার বাইগনা, তোমার এ দুইটা গোপন কথা বলা যায় ঠিক না? হইছে কি, দুই দিন ধইরা আমি তো আগুনের মধ্যে পুড়তাছি, আমার হাত মাথা পাও সব আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতাছে। এ বাবা, এত পোড়াপুড়ি জ্বলাজ্বলি এর অসুখ নিয়ে আপনি ঘরের মধ্যে বসে আছেন কেন? চলো ডাক্তার কাছে যাই। ওরে ভাইগনা, এই অসুখ ডাক্তার সারতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ডাক্তারের কাছে না হোক কবিরাজের কাছে যাই, হোমিওপ্যাথির কাছে যাই। আরে মিয়া, যে অসুখ ডাক্তার সারতে পারবে না সেই অসুখ ওই কবিরাজ হোমিওপ্যাথিক এরা সারবো কেমনে? কি অসুখ হয়েছে আপনার? তুমি তো আমারে আন্ডার এস্টিমেট করলা। আমার কিন্তু বিষয়টা মাথায় ঢুকে গেছে, ওই সমস্ত আমার ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, ঠিক আছে। তাহলে কি প্রেমে টেমে পড়ছেন নাকি? কিরা সেটা কিরা? হ্যাঁ সাব্বাস বাইগনা, এই না হইলে তুমি আমার বাইগনা। শুনো, প্রেমে পড়ছি এইবারে রিয়াকশন। কোন কি এইবারের কারো প্রেমে পড়ছেন? কেডা সেটা কেডা? এইবারই প্রেমে পড়ার মতো তো একজনই আছে। আরে বুঝছি, সেটা কেডা একটু কর না। আপনি যেটা কইলেন আমার তো শুনা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আপনি কি বাগের লেজ দিয়ে কান চুলকানোর ইচ্ছা করতেছেন নাকি? বুঝতেছি না রে ভাই না, মনে হয় মালিকুল মুক্তের সাথে খুব শিগগিরই আমার দেখা হবে। বাবা আপনার একটা কথা কই, আপনি কথাটা আমারে কইছেন কইছেন আর কত কইেন না, খালু যান যদি শুনে আপনার কি করবে আপনি বুঝছেন? শুধু কি তুলা ভাই, হাঁপা কি আমারে আস্ত রাখবে? বাবা আপনি যা খুশি তাই করেন, কোনো সমস্যা নেই, আপনি করতে থাকেন, আমারে কিচ্ছু কইেন না, এসব ঝামেলার মধ্যে আমি নাই, আমারে আর কিছু কইবেন না, ঠিক আছে? তুমি এই ব্যাপারটারে ঝামেলা মনে করলা? হ্যাঁ বিষয়টা কিন্তু আমি মাথায় নিলাম, এই ঘটনা আমি কার কাছে কম, কার কাছে আমি সমাধান পাবো? আল্লাহ, কেন যে আমার শরীরের মধ্যে এত প্রেম দিছিল আল্লাহ। ও মাই গড, একদম ঠিকঠাক আছে, তুমি নিজেকে নিজেই চিনতে পারছি না। ও মাই গড, এইবার বুঝবে তুমি মজা। তোমার না হয় ভরবে বাড়িতে আর যারা আছে, মুকবুল ভাই, মাহবুব, ওদের কি হাওয়া খেয়ে পেট ভরবে? নাস্তার ব্যবস্থা কে করবে? তুমি একদমই রোমান্টিক না। হয়েছে, যাও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো। আচ্ছা এই সকাল সকাল আর কি ফ্রেশ হবো, একটা কাজ করি, তোমার নাস্তা বানাতে বানাতে আমি আরেকটু ঘুমাই। নাস্তা বানানো হবে, তোমাকে ঘুম থেকে ডাকবো, তুমি নবাবের মতো এসে নাস্তা খাবে। এটাই তো ভালোবাসা রুমা। এটাও তো ভালোবাসা হতে পারে, আমি ঘুমিয়ে থাকবো, আমার জন্য দেখবো একদিন কেউ নাস্তা রেডি করে নিয়ে আমাকে ডাকবে। মিথ্যে বলবে না, আমি তোমাকে নাস্তা বানিয়ে খাওয়াই নেই। সেটা কি খাওয়া হলো নাকি? সেটা তো তোমাকে জোর করে করানো হয়েছে, পানিশমেন্ট ছিল। আর কোনো কিছু জোর করে করা আর মন থেকে করার মধ্যে তো পার্থক্য আছে। আচ্ছা ঠিক আছে, এরপরের হলিডেতে আমি তোমাকে নিজ হাতে নাস্তা বানিয়ে খাওয়াব। আর হলিডেতে রান্না করে খাওয়াবো তোমার। চলো আমাকে যেতে দাও। আরে আরে একটু থাকো প্লিজ, থাকো না। কি হলো? আই পুণ্যে আই, এদিকে আসো।
এদিকে আসে মানে কি? সকাল সকাল আপনার লগে আমার কি আর কামাতো? হ্যাঁ, আমার কামের খবর তুমি নাও না, বিষয়টা কিন্তু আমি মাথায় নিলাম। এখন থেকে কি কাম করো না করো সমস্ত খোঁজ খবর এই সেলিম আমারই দিতে হইব। ওরে আমার আল্লাহ রে আল্লাহ, আমি আর মানুষ বিশ্রাই পাই না, আমার কাজের হিসাব দিমু হেরে। এই আপনি কেডা, আপনি কেডা, আমি কেডা মানে এই পুন্নি, ওই পুন্নি কি? হ্যাঁ দমক দেন কে, মুখে মুখে কথা কয় আবার, মুখে মুখে কথা কমু না, আতে দিমু আমি কিন্তু হেড অফ পারি, দমকা দমকে আমার লগে দম করেন, এসব পাওয়ার দেখে লাভ নাই। এইটা তো মাইয়া না, একদম মান্দার গাছ, সেইখান থেকে যায় একদম খবর কইরা সারে। অত আমার আন্ডারে কাম করতে পারবো না, ওরে একদম ডাইরেক্ট কি কাউন্ট, বিষয়টা আমি মাথায় নিলাম। এখন তো কত কিছুই বলবা, ছোট বোন সারা জীবন অবহেলায় রেখেছো, চিনলে না আপা, চিনলে না আমাকে। চিনবো না কেন? চিনলে তো ঠিকই দাম দিতে, কত বড় একটা বিপদ থেকে বাঁচালাম, সেটা কি আমি অস্বীকার করেছি? ওই আর কি, দাম তো সেরকম দাও না। দিব বল কি চাস? এই তো দিলে না আমাকে বিপদে ফেলে, তুমি জানো যে আমি কোনো কিছু চাইতে পারি না। আচ্ছা ঠিক আছে, যেদিন চাইতে পারবি সেদিনই দিব। এবার সর, আমার রাজত্ব আমাকে ছেড়ে দেয়। আরে তা তো দিবই, বড়পা কোথায়? কোথায় আবার? নিজের রুমে সারা রাত পাইচারি করেছে। আমি বড়পাকে তো চা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ তা তো দিবাই, তোমাকে এত বড় বিপদ থেকে বাঁচালাম আমি, আর চা খাবে বড় আপা? তোমরা তোমরা না ঠিকই থাকো, মাঝখান দিয়ে আমি ফেউ, ঠিক আছে থাকো, বড় আপাকে নিয়ে থাকো, আমাকে তো কোনো দরকার নেই তোমাদের। তোরও দরকার আছে, তুই এক কাজ কর, তুই মাহবুব আর মুকুল ভাইকে একটু চাটা দিয়ে আয়। কেন? তুমি বড় আপাকে চা দিতে পারলে ওনাদের দুজনকে দিতে পারবে না কেন? ওনারা কি অপরাধ করেছে? তাহলে তো চা দিতে দিতেই আমার সারাদিন পার হয়ে যাবে, আমি নাস্তা বানাবো কখন? আচ্ছা ঠিক আছে দাও, এটা তো আমি বড় আপাকে দিব, তুই আর এক কাপ বানিয়ে নে। আচ্ছা ঠিক আছে দাও। একটা কথা জিজ্ঞেস করি, কি দুলা ভাই ঠিক আছে তো? মানে না মানে যত ভালোবাসা একদিনই বেশি ফেলুনি তো? আবার ফালতু কথা একদম মার দেব। আচ্ছা আচ্ছা শোনো, এখন একটা কাজের কথা বলি, মকবুল ভাই কিন্তু খুব খুব লাকিলি সকালবেলা বড় অপার হাত থেকে বেঁচে গেছে, সো তুমি কিন্তু সাবধান। জানি আমি, রুমের ভেতর থেকেই সকালবেলা বড় অপার হাঁক ঢাক সব শুনেছি, আমিও অত বোকা না, আমি ওই টপিকেই যাবো না। ঠিক আছে বড়াপা, তোমার চা রেখে যান। রাতে ঘুম হচ্ছে ঠিক মতো? রাতে ঘুম হলো কি হলো না সেটা কেন জানতে চাইছিস? আমি আর কি করব, এমনি জানতে চাইলাম, তোমার এত এত অনুমান সব তো মিথ্যে হয়ে গেল তাই। তো সকাল সকালকে এসব শোনাতে এসেছিস? না আমি তোমাকে এসব কথা শোনাতে আসিনি, কারণ আমার ভালোটা তো তুমি আবার ভালোভাবে নিতে পারো না। সারা রাত বুঝি ছাগলটা তোকে এইসব বুঝিয়েছে? না বড়পা, রহিম আমাকে কিছুই বোঝায়নি, রহিম আসলে খুবই ভালো একটা ছেলে, ওর সাথে আমরা এত বড় অন্যায় করার পরও ও কিচ্ছু মনে করেনি। তাহলে তো ভালোই, আমি তো ভেবেছিলাম তুই বলতে এসেছিস যে আমরা রহিমের সঙ্গে অনেক বড় একটা অন্যায় করেছি, এখন আমাদের সবার উচিত রহিমের পা ধরে মাপ চাওয়া। সেটা তো অবশ্যই উচিত, কিন্তু সেটা আমার কেন তোমাদেরকে বলতে হবে? তোমাদের নিজেদের বোধ শক্তি নেই? বাহ বাহ আরো বাহ বাহ, বিপদে পড়ে তো ঠিকই পা ধরতে এসেছিলি, এখন বিপদ কেটে যেতে মুখটা মানে চেহারাটা এরকম পাল্টে গেল। আমার চেহারা বদলায়নি আপা, শুধু বিপদে পড়ে আমি তোমাকে সঠিকভাবে চিনতে পেরেছি। তুমি আমার আপন বড় বোন হলেও আমার জন্য যে তুমি কতটা ভয়ঙ্কর সেটা আমি বুঝতে পেরেছি। যাই হোক চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। তোর চা তুই নিয়ে যা, আমি খাবো না। কেন, চা আবার কি দোষ করলো? চা কোনো দোষ করেনি,
দোষ করেছিস তুই। শোন, একটা কথা শুনে রাখ, কারণ ছাড়া কোনো কিছুই ঘটে না। ও, তার মানে তুমি এখনো মানতে পারছো না রহিমের কোনো দোষ নেই? যদি আমার মাথায় তোর মতো গোবর ভরা থাকতো। এখন যা, আমার চোখের সামনে থেকে যা, আর সঙ্গে করে তোর বানানো চাটাও নিয়ে যা। যা দেখো কেয়া, আমি খুব ফ্রি মাইন্ডের লোক, প্রেম ভালোবাসা একটা স্বর্গীয় ব্যাপার। কিন্তু মকবুল ভাই, আপনি যে স্বর্গের কথা বলছেন, মাহবুবের সাথে তো আমার সেরকম কোনো কিছুই নেই। সকালে দেখলাম তোমরা অ্যাক্সিডেন্ট, উনি দৌড়ে আসলো, আমার সাথে ধাক্কা খেলো, আমি পড়ে যেতে নিলাম, উনি আমাকে ধরে ফেললো। এখন মাহবুবের জায়গায় যদি আপনি থাকতেন ব্যাপারটা তো একই হতো, তাই না? তার মানে তোমরা দুজনই ফ্রেশ, দুজনের ভিতরে কোনো মানে মানে ভেজাল নাই? এখন মাহবুবেরটা তো আমি বলতে পারছি না, কিন্তু আমারটা আমি বলতে পারবো। আমার ভিতরে কোনো রকম ভেজাল নাই, আমি একদম ফ্রেশ। চাটা খেয়ে নিয়ে কথা বলতে বলতে ঠান্ডা হয়ে গিয়েছে। আসি মকবুল ভাই, বই খাতা লইয়া বসে আমারে কয়, হয় পূর্ণি এদিক আয়। কোন তো খালাম্মা, আমার কি অহনে পড়ালেখা করণের বয়স আছে? আর পড়ালেখা যদি করতাম তো কি এখানে পড়ে থাকতাম? সেলিম খাতা পত্র নিয়ে বসেছে। হ, হেডে তো দেখলাম। ঠিক আছে, তুই যা। কই যাবো, বাইরে হলে তো আবার তামসা শুরু হইব। তার সে বরং খাড়ায় খাড়ায় আপনার চা খাওয়া দেখি। চা খাওয়ার কি দেখবি? হ, হেডে তো কি দেখবো, চা তো চুমুক দিয়েই খাবেন, কামড়ায় তো আর খাবেন না। তাই তো, চুমুক দিয়েই তো খাবো, কামড়ে তো আর খাবো না। হ, হেডে ঠিক আছে, খাওয়া শেষ করেন, কাপটা লইয়া যাবো। কি একবার ঘড়ি দেখছো, আরেকবার আমার চেহারা দেখছো, তা তোমার ঘড়িতে কি আমার ছবি সাটা আছে? আমার একটা কথা আছে। কি কথা? আমি আর এই চাকরি করবো না। চাকরি করি আপনি, ভালো মন্দ দেখবেন, আপনি দোষ করলে শাস্তি দিবেন, আপনি অন্য জমিনে মারতে ঢোকেন।